ইঁচড় টাচকা হবে না মনে হচ্ছে, ভাগে মনে হচ্ছে পাবো না। আমার সব থেকে প্রিয় জিনিস এই ইঁচড়। কাঁঠাল তো একদম ভাল লাগে না খেতে, মানে কাঁঠাল যত না খারাপ লাগে ইঁচড় ততটা ভালো লাগে খেতে। আর এক একটা কাঁঠাল ইঁচড় কাঁঠাল খাবো না আমরা, এবারে সব ইঁচড় খেয়ে নেবো। ঠাকুমা সরে দাঁড়াও। হ্যাঁ সরছি। ও বাবা গো, আমরা একবার পিসি বাড়িতে এগুলো মাখা করে গেছিলাম, পিসিও খেয়েছিল, দারুন টেস্ট লাগে খেতে, তেঁতুল দিয়ে খেয়েছিলাম। তুমি সরে যাও, বিশাল বড় বড় হয়েছে, এইরকম তাই খেতেও ভালো। এটাও ভালো হবে খেতে। সব ইঁচড় খেয়ে নেবে এবারে, আমাদের বাড়িতে কেউ ভালো খায় না কাঁঠাল। আমরা তো ইঁচড় হলে আর কিছু লাগে না আমাদের, আর ইঁচড় সব থেকে ভালো খাই আমি আর মা বাড়িতে। ওইখানে কতগুলো ঝুলে সেরেছে সবগুলো থাকবে এবার। চলো 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 চলো, সব দিন গেলে দাদা ভাই দিদি ভাই, এই দেখো কি সুন্দর চিংড়ে মাছ, বসিরাটা চিংড়ি। তা এই চিংড়ি দিয়ে আর এই যে কষি ইঁচড় দিয়ে, আমাকে গাছের ইঁচড় এই দিয়ে আজকে ইঁচড় চিংড়ি করব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ কি সুন্দর চিংড়ি, কি করবে এখন? আরে ওই যে মুরগির ডিম বসা, আর না হাঁসের ডিম বসা আছে, তখন আমি কি করব? এই নিয়ে দেবো, ওই নিয়ে নিয়ে এসো। এবার একটা গাবলা নিয়ে আসো, আমাদের নিচে গাবলা, ওই গাবলা নিয়ে এসো, ওই ডিমটা দিয়ে দেবো, তাহলে একটু ভাড়া দেবো, ওই ডিম ভাড়া দেবো। হ্যাঁ কই? আরে ওই বসাই গুলো নিয়ে ফাটলো কোন কাট ডিমটা মারামারি করতে তো ফাটছে। ইসরটা কাটি আগে জলের মধ্যে ধুইয়ে নেই, তারপরে মাছ কাট পানি টাটকা ইসর, আর নাহলে কষে ভরে যাবে না একবারে। এই দেখো ইঁচড়টা ফাটাই দিছি, কত কুয়াস বেড়ে হচ্ছে, এই জলের মধ্যে দিলি পারে কুয়াস সব বেড়ে যাবে। দেখো সুতোর মতন যেটা, এই যে টান দিলে এই যে বেড়ে এসছে, এই যে ভারী ভারী হয়ে গেছে।
একটু বেশি বেশি ফেলবো, তার নালে শক্ত শক্ত থাকবে। এরকম করে কাটবো। খোসা ফেলে দিলে গলে ফেলে কিছু নেই। দারুন হাসে রে বাবা, গাল ভরে ভরে হাসে রে। কাঁঠা ধোয়া তো হয়ে গেল, আনে উলানটা জ্বালাইয়ে ঈশ্বরটা সেদ্ধ করে নেই। যেরকম উনন সেরকম করাই, ঈশ্বরের মধ্যে এক চামচ হলুদ দেবা, তাহলে কষ্টটা উঠিয়ে দেবে। সে ছোট টারি, তার গলাটা ভাঙে, সে গলা ধরে বসা দিয়েছে, পাঁচটা আর বাঁধবে না। তাড়াতাড়ি বড় এটা যে খুব বেশি জ্বালানি লাগে তাও লাগে না। হলুদ দিয়ে এরম জাল দিবা, আর জল ফুটবে আর এর ভিতরে কষ বেড়ে যাবে, তাহলে খাতে ভালো আশা দেবে, আর কষ্ট লাগবে না। ঈশ্বরটা একটু সেদ্ধ হয়ে গেছে, এখানে এর মধ্যে আলু দিয়ে আলুটাও একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে ঈশ্বর, সেদ্ধ হয়ে গেছে, এখানে নামাই দেব। আলু আর ঈশ্বর একটু বাজিয়ে নেব, এবার ঈশ্বর দিয়ে দেবো। ঈশ্বর সেদ্ধ করার সময় হলুদ দিছি, এখানে আর হলুদ দেবো না, না ভাজা ভালো না হলে ঈশ্বর লাগে। ঈশ্বর আলু ভাজা হয়ে গেছে, এখানে মাছে নুন হলুদ মাহাইয়ে একটু বাজিয়ে নেবো। তেলের উপর কড়া গোটা মশলা দিয়ে দেবো, আর দেবো তিনটে তেজপাতা। কড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সব বাটা মশলা দেবো, তা এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবার দেবো দুনিয়া দুনিয়া বাটা, আর সামান্য একটু লঙ্কা বাটা। মশলা ভাজা হয়ে গেছে, এইবার টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথেই লবণ আর হলুদ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার আলু আর ইঁচড় দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। এই দেখো আমাকে বাড়িতে বানানো গরম মশলা রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। ইংল্যান্ডের 38 রানে 4 উইকেট, 500 রানে 4 উইকেট। ওরা কি হয়েছে বলো তো, রানটা আমরা মেরে করে দেবো, 38 রানে 4 উইকেট পড়ে গেছে। ইঁচড়টা এত ভালো গলেছে যে তার কোনো তুলনা নেই। এবছর ইঁচড় মাঝে মধ্যে খেয়েছি, কিন্তু টাটকা ইঁচড় খাই নাই, ইস্টরের ইঁচড় খেয়েছি। তাই গাছের থেকে টাটকা ইঁচড় পেড়ে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। এই যে কি সুন্দর লাগছে খেতে, ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দর হয়েছে। এ মাছ কে খাবে? ভাজা মাছ। আজকে ইঁচড়ের তরকারি দেখে কোনো তরকারি ভালো লাগবে না আজকে। আমাকে দাও ভাজা মাছ, এত ভালো হয়েছে ইঁচড়টা, কোনো তরকারি ভালো লাগবে না আজকে। গাছের ইঁচড় পারফেক্ট ইঁচড় না, বড় না ছিল, এটা এক ফোঁটা কষ্ট নেই। আজকে রান্নাটা হওয়ার দারুণ আশা দেখে থাকে। বাইরে হয় না, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে ফেমাস এটা। না ওই 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 চোরটা দাওনি তো, ওকে ভেন্ডি দাও, ওই মাছ চাল দাও, সব দাও। আজকে সব ভালো ভালো খাবার আছে।